কথা বলার হবে, ওখানে মুছিলে ভিডিও দেখাবো। এই রে পড়ে গেল রে। এ হাম হে, এ আমার সিন্ধু খে, আর এ হাম খাজানা লুটনে আয়ে হে। এই রে গাল দেবে। আমি সিঙ্গুরে একটা জিনিস খুঁজে পাচ্ছি না, কেন কে জানে, নাই মনে হয়। ঝোপটা নড়ছে কেন? এই দিঘা শিখা। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডি লাইফস্টাইল। তো গাইজ আজকে আমরা যাচ্ছি কোথায়? আজকে যাচ্ছি গাইজ মতিঝিল। মতিঝিলে যাচ্ছি কারণ আমার বোনরা এসেছে, বোনদেরকে ঘুরতে নিয়ে যাবো। বোনরা কোনোদিন দেখেনি মতিঝিল, লালবাগ। তো লালবাগটা পরের দিন যাবো, আজকে যাবো মতিঝিল। মতিঝিলে গিয়ে কী করছি না করছি সব তোমার দেখাবো, খুব মজা হচ্ছে চলছে। ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকো, তো বেশি ভাটনা বোকাই চলো যাওয়া যাক। একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, তো আমি একটা নতুন ফোন কিনবো। তো কী ফোন কিনছি সেটারও একটা আলাদা ভিডিও আসবে। তো এই মাসে খুব অনেক 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 ধামাকাদার ভিডিও আসবে, তো ভিডিওগুলো দেখবে তোমরা, খুব মজা আসবে। তো এখন এই ভিডিও আবার দেখো কেমন লাগছে, তুমি কমেন্টে বলো। চলো এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি, তো এখন বাড়ি থেকে বেরিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়েছি, এখন বাবা গাড়িতে করে যাবো। চলো যাওয়া যাক। তো গাইজ আমরা এখন কাঠগোলা বাগানের উদ্দেশ্যে বেরিয়ে গেছি, তো এখন রাস্তায় আছি। তো এখন সবাই মিলে আনন্দ করতে করতে, তো এখন আমার বাবা গাড়ি চালাচ্ছে, গাড়ি চালানো চালাতে চালাতে আমরা একটু পরে পৌঁছবো। আমি অনেকদিন যাইনি, তো আমি খুব এক্সাইটেড। এটা আমার মা, তো মায়ের সাথে খুব এনজয় এনজয় করতে করতে যাচ্ছি, সবাই খুব আনন্দ করছে। তো এখন আমরা যাচ্ছি কাঠগোলা বাগান। তো কাঠগোলা বাগান খুব এক্সাইটেড কারণ আমি অনেকদিন যাইনি, অনেক ছোটোবেলায় দু তিনবার গেছিলাম, এখনও পর্যন্ত যাইনি। তো খুব এক্সাইটেড, তোমরা দেখো কত মজা হতে চলেছে। তো এখন গাইজ আমি ফোনটা হাতে ক্যামেরা হাতে নিয়ে যাচ্ছি, এখন কিছু করবো, কী করার নাই, বেশি ভিডিও বানাচ্ছি না। তো খুব মজা করছি, সবাই সাথে টাইম স্পেন্ড করছি। চলে এসেছি কাঠগোলা বাগান। তো আগে মুসিলটা কভার করবো না, আগে কাঠগোলা বাগানটা কভার করবো। কাঠগোলা কভার করার পর মুসিল কভার করবো, এই একটা খেতে এসেছি। চলো দেখানো যাক। চলে গেল সবাই, চলে গেল আমাকে ছেড়ে। কাঠগোলা বাগান, তো কাঠগোলা বাগানে যে একটা গুপ্ত রাস্তা ছিল সেই রাস্তা তোমাদের এখন দেখাচ্ছি। তো দেখো চিড়িয়াখানার মতন অনেক ছোটো ছোটো মাছ পাখি এরকম কয়েকটা জিনিস রাখা আছে। তো দেখাচ্ছি সেগুলো কীরকম কত সুন্দর করে সাজিয়ে রাখা আছে, তো কোনো দেখানো না। এই কাঠগোলা বাগানে বেশি দেখার মতো কিছু নাই, তো মেন দেখার জিনিস আছে মতিঝিল আর লালবাগ। লালবাগ তো আজকে যাবো না, লালবাগ যাবো কালকে। তো কালকে লালবাগের ভিডিওটা পরে পরে আসবে, তো এখন তো আসবে না, এখন মতিঝিলের ভিডিওটা আসবে। মতিঝিলে যাবো, গিয়ে কী হবে না হবে সব দেখাবো। চলো এটা কাঠগোলা মসজিদের ভেতরে যেখানে নবাব থাকতো আর কি, আসতো মাঝে মাঝে। পাশে আছে নবাব, যেখানে নবাব স্নান করতো, নবাবের বউরা স্নান করতো। এখানে অনেক মাছ আছে রঙিন রঙিন, সব দেখানো যাক। দেখতেই পাচ্ছ কাঠগোলা বাগানটা। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তো এখন যাব মতিঝিল। মতিঝিলে গিয়ে সব জায়গা তোমাদেরকে দেখাবো। আর এই একজনের খুব জ্বালানোর জন্য খুব সামনে দাঁড়াচ্ছে বারবার, এই যে চলে এলো পাগলি গাইস, পাগলি পাগল ছাগলদের পাল্লায় পড়েছি। Thank you.
इज ये हम है, ये हमारा सिंदूक है और ये हम खजाना लुटने आए हैं। इरे गाल देवे ये हमें सिंगर एक जिनिस खुजे बच्ची ना क्या ना क्या ना ही मुना है झोपटा लुच्छे का ना ये दिखा सिखा झोपे कुकुर छिले কাঠগোলা বাগানে এখানে আমি কাঠগোলা বাগানে ভিডিওটা এখানে এন্ড করছি আর এখান থেকে যাবো এখন মতিঝিল মতিঝিলে গিয়ে কাটছি ডাব তো ডাব টাব খেয়ে দিয়ে এখান থেকে যাবো মতিঝিল মতিঝিলে গিয়ে যা কথা বলার হবে ওখানে মতিঝিলে ভিডিও দেখাবো এই রে পড়ে গেল রে তো গাইজ এখন চলে এসেছি মতিঝিল তো দেখতেই পাচ্ছ পিছনে মতিঝিল এই দেখো উল্টো হয়ে যাচ্ছে ক্যামেরায় উল্টো দেখাচ্ছে তো আমার ক্যামেরা কোয়ালিটিও খুব খারাপ অবশ্য একবারে ভালো না তো কাল পরশুর মধ্যে আমি একটা ফোন কিনবো সেটারও ব্লগ আনবো সেটা ভালো ফোনই অবশ্য কিনবো তো সেই ভালো ফোনটায় ক্যামেরা ভালো হবে তোমাদের আরও ভালো 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 নতুন নতুন ভিডিও আসবে তো তার জন্য তোমরা ওয়েট করো বেশি না দু তিন দিন ওয়েট করো তাহলেই হয়ে যাবে তো তখন চলো মতিঝিলের ভেতরটা ঘুরে আসি ধরে সাইকেল চালানোর পর এতক্ষণে একটা আইসক্রিম মেশিন খাচ্ছি তো বহরমপুরের এই মতিঝিল তা খাচ্ছিল কি করে একটু আগে দেখলে না আমারই বাবা সব বহরমপুরের লোকেরা আছে তাই তো গাইজ এখন এখান থেকে যাবো একটু ঘুরে টুরে নিই যা হচ্ছে সব দেখাবো তোমাদেরকে এখন কর্নেরটা তো খাচ্ছি তারপরে এখন বাইরে গিয়ে তারপরে কথা হচ্ছে চলো মতিঝিলে এলে প্রত্যেক দিনে প্রত্যেকবার যখনই আসে মতিঝিল তখন একটা জিনিস আমার খারাপ লাগে ওখানে এখানে বহরমপুরে মতিঝিলে একটা মানে ডাস্টবিন নাই যে এখানে এত বড় জায়গাটা সেখানে মানুষ কী খাচ্ছে না খাচ্ছে সব ফেল জন্য কোনো জায়গায় ডাস্টবিন নাই সেটা আমার সবচেয়ে খারাপ লাগে তো আমি যদি কোনো আমার যদি ভিডিওটা যদি কোনো মতিঝিলে কেউ যদি দেখো মেন হেড লোক তাহলে প্লিজ সব জায়গায় একটা করে বাকেট অন্তত করে দিও মানে সব জিনিসপত্র ফেলার তাতে কী হবে এই যে এত সুন্দর জায়গাটা নোংরা হবে না এটাই আর কিছু বলার নাই তো কী হচ্ছে না হচ্ছে পরে দেখাচ্ছি চলো একটা মুতার জায়গা নাই যেখানে সেখানে মুতে দি ভাই তো গাইজ মতিঝিলে পিছনে আমি মানে দেখতে পাচ্ছ ওখানে যে মানে লাইট মাইট খুব অল্প লাইটে মতিঝিলটা রাতেবেলা দেখতে দারুণ লাগে এই জন্য অল্প লাইট থাকে তো আমি একটু লাইটের এখানে পিছনে ল্যাম্প আছে একটা তো এই ল্যাম্পের এখানে আমি ভিডিও বানাতে এলাম তো ভিডিওটা আমি এখানেই এন্ড করবো আই হোপ গাইজ ভিডিওটা তোমাদের ভালো হয়েছে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও আরও আসবে সামনের দিন আরও নতুন নতুন ভিডিও আসবে তো এরকম এর থেকেও ভালো ভালো মজার মজার ভিডিও আসবে তো সেইগুলো তোমরা দেখো আর লাস্ট পর্যন্ত তোমরা যদি দেখে থাকো ভিডিওটা তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনের নোটিফিকেশান অন করে দিও আমার নতুন ভিডিওর আপডেট তোমরা যাতে পেতে পারো তাড়াতাড়ি তো গাইজ আর কিছু বলবো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই